হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে হিলশেড নামক একটি টুলের কাজ দেখাবো। এটি মূলত করা হয় এই যে আমরা ডিজিটাল এলিভেশন মডেল থেকে হিলশেডটি করা হয়। এটি করা হয় এই জন্য যে একটা রাস্টার ডাটাকে আমরা পুরোপুরি একটা 3D ভিউ দেখার জন্য, অর্থাৎ হিলটা কত উঁচা এরকম তার শেপ অনুসারে দেখার জন্য এটা করা হয়। তো সাধারণত এই যে সাদা যে অংশটি এটি সর্বোচ্চ মান, আর যে কালো অংশটি এটা একবার লোয়েস্ট। তো আমরা এটি করবো এক্সিসের টুল বক্সে গিয়ে প্রথমে স্পেশাল অ্যানালিস টুলস, দেন সারফেস, দেন হিল শেড, ডাবল ক্লিক ওপেন করবো। আমরা এখানে ডেম ফাইলটি দিব, অর্থাৎ ডিজিটাল এলিভেশন মডেল ফাইলটি। আর টোটাল রাস্টার আমি কোথায় রাখবো আমি আমার ইয়েটা দেখে দেব। শেড নেম দিলাম, সেভ, কিন্তু এটা নিবে না। রাস্টার রাস্টার দেখাচ্ছে, আর টোটাল রাস্টার দ্য লেন্থ অফ দ্য গ্রিড বেস নেম ইজ, মানে এটা 13 অক্ষরে বেশি দেওয়া যাবে না, কিন্তু আমি 13 অক্ষর বেশি দিয়েছি, তো আমি এটা ছোট করে দিচ্ছি। এবার নিয়েছে, তো এটা বাকি যেও অ্যাজিমুথাল অপশন, অল্টিটিউডস, জেড ফ্যাক্টর অপশনাল, এগুলো যা আছে আমরা এগুলো ডিফল্ট রেখে ওকে করব। কাজটি চলছে, একটু সময় লাগবে যেহেতু রাস্টার প্রসেসিং। আমার হিল সেটটা হয়ে গিয়েছে, তো এটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে হিলটার অবস্থান। এভাবে আমরা হিল সেটটি করে ফেলতে পারি। এই যে এখানে হিল সেটটির অ্যাট্রিবিউট ওপেন করলে দেখা যাবে যে ভ্যালুগুলো, ভ্যালু যেটা এটা হচ্ছে মিটার অপশন, মিটারে থাকে, যেটার হাইয়েস্ট উচ্চতা হচ্ছে 254 মিটার, আর এর লোয়েস্ট হচ্ছে 0। তো আমরা এভাবে হিল শেড রাস্টারের হিল শেড, অর্থাৎ ডেম ফাইল থেকে রাস্টারের হিল শেড করতে পারি।